আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি সর্বসমতা ও সদৃশ্যতা সম্পর্কিত অধ্যায়ের প্রথম সৃজনশীল দেখো এখানে বলেছে যে ত্রিভুজ ইকুয়াল টু এসি এবং এডি বি সি এ হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে দেন কিছু প্রশ্ন দিয়েছে আমরা এক এক করে সবগুলো প্রশ্ন দেওয়া উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা প্রথম প্রশ্ন কয়ের সলিউশনে যাচ্ছি দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত তথ্যের আলোকে জ্যামিতিক চিত্রটি আঁকো তার মানে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে সেটার আলোকে একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে আমরা তাহলে এখন জ্যামিতিক চিত্রটা অঙ্কন করে দেখাবো দেখো বলেছে প্রদত্ত তথ্যের আলোকে জ্যামিতিক চিত্রটি আঁকো আর উদ্দীপকে দেওয়া আছে এবিসি ত্রিভুজ এর এব ইকুয়াল টু এসি এবং এডি লম্ব বিসি তাহলে আমরা এমন একটা চিত্র অঙ্কন করব। যার দুইটা বাহু সমান থাকবে এবং একটা বাহু আর একটা ভূমির সাথে বা একটা বাহুর ওপর লম্ব অবস্থায় থাকবে তাহলে চিত্রটা কেমন হবে একটু খেয়াল করো এই মনে করো আমরা একটা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার এই দুইটা বাহু আমরা মনে করলাম সমান মানে এবি ইকুয়াল টু এ এবার বলেছে যে এডি লম্ব বিসি তার মানে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে এটার নাম দিলাম আমরা এ ডি যেহেতু লম্ব বলেছে আমাদের একটা জিনিস ভাবতে হবে অবশ্যই যেন এই যে এই কোনটা নব্বই ডিগ্রি হয় এটা চিহ্ন দেওয়া মানে এটা কোন নব্বই ডিগ্রি বা তোমরা উল্লেখ করে দিতে পারো যে এটা নব্বই ডিগ্রি যেহেতু লম্ব বলেছে তাহলে অবশ্যই কত হবে নব্বই ডিগ্রি হবে এই বি এ কোন এবং ডি এ কোণ একন দুইটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা যদি একটা ছোট করে বর্ণনা দিতে চাই এই চিত্রটার এভাবে লিখতে পারি আমরা যে এবিসি একটি ত্রিভুজ এই হচ্ছে লিখলাম যে এবিসি একটি ত্রিভুজ যার ইকুয়াল টু এসি এবং এবং কী হয়েছে এডি লম্ব বিসি তাহলে এই ছিল আমাদের সংক্ষিপ্ত আকারের বর্ণনা তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্নের আলোচনা যেহেতু এখানে আর বাড়তি বিবরণ দিতে বা কোনো কিছু প্রমাণ করতে বলে নাই তাই আমরা একটু ছোট করে পরিচিতি দিলাম তাদের তাহলে এখন আমাদের আলোচিত হলো প্রথম প্রশ্নের উত্তর এখন আমরা দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের উত্তরে যাব দ্বিতীয় প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন দুটি সমান প্রমাণ করে দেখাও তাহলে দেখো আমাদের ঠিক এই ত্রিভুজটাই একটু কাজ করতে হবে এই বিসি বাহুটাকে উভয় দিকে বর্ধিত করতে হবে বাইরের দিকে বর্ধিত করতে হবে দেন এই লম্ব নিয়ে কোনো কথা বলেনি দেন তারপরে আমাদের প্রমাণ করতে হবে যে বাইরে যে বহিস্থ দুইটা কোন উৎপন্ন হবে এই কোন দুইটা সমান সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো এখানকার চিত্রটা কেমন হবে এই যে প্রথমে আমরা বলি এটা মনে করো যে এ বি সি আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে যার এই বাহু দুইটা সমান লম্বের আমাদের কোনো কাজ নাই যার জন্য আমরা লিখতেছি না এখন এবং এই যে সিটাকে এখন বর্ধিত করলাম এদিকে এবং বিটাকে এদিকে বর্ধিত করলাম তাহলে দেখো বলেছে আমাদের উৎপন্ন দুইটা কোন সমান এটা প্রমাণ করতে হবে তাহলে এবিসি আর এখানে আমরা নাম দিলাম হয়তো ই এফ ই এবং এখানে নাম দিলাম এফ তাহলে এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই কোনটা এবং এই কোনটা তাদের সমান অর্থাৎ প্রমাণ করতে হবে এবি ই কোন ইকুয়াল টু এসি এফ কোন যদি সমান হয় দেন তাহলে কি এই দ্বিতীয় প্রশ্নের উত্তর বা দ্বিতীয় প্রশ্নের আনসার আমরা পেয়ে যাব তাহলে দেখো এই চিত্রের যদি একটা আমরা সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিতে চাই তাহলে কেমন আসে প্রথমে আমরা লিখবো এবিসি একটা ত্রিভুজ লিখলাম আমরা যে এ বি সি একটা ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু এসি দেন আমরা এখন কি কাজ করেছি সেটা লিখে দেব যে বি সি বা অপর বাহু বি সি কে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করি তাহলে আমরা এখন লিখলাম যে অপর বাহু বি সি কে এবং এ পর্যন্ত বর্ধিত করি এর ফলে আমাদের কি হয়েছে দুইটা কোন উৎপন্ন হয়েছে বহিস্থ কোন তাহলে দেখো প্রমাণ করতে বলেছে যে উৎপন্ন বহিষ্ঠ কোন দুইটি সমান এটা প্রমাণ করে দেখো তাহলে আমরা এখন লিখতে পারি ফলে দুইটি বহিস্থ কোন উৎপন্ন হয়েছে প্রমাণ করতে হবে যে আমরা লিখলাম যে ফলে দুইটি বহিস্থ কোন উৎপন্ন হয়েছে এখন লিখবো প্রমাণ করতে হবে যে কি লিখবো খেয়াল করো ইকুয়াল টু এ সি এফ কোন এই দুইটা সমান আমাদের প্রমাণ করে দেখা হবে আমরা এই বিশেষ নির্বাচনের মধ্যে আমরা যেটুকু অঙ্কনের যে কাজটুকু করেছিলাম সেটুকু এখানে উল্লেখ করা আছে এখন আমরা চলে যাব প্রমাণের অংশে তাহলে প্রমাণে কি আসছে খেয়াল করো প্রমাণটা আমরা দুইটা ধাপে সম্পন্ন করার চেষ্টা করব। প্রথমে আমরা এবিসি ত্রিভুজকে নিয়ে চিন্তা করব। দেন একটা বহিষ্ঠ কোণ নিয়ে আরেকটা ধাপে চিন্তা করব। তাহলে প্রথম ধাপটা আমাদের যেমন আসছে যে আমরা যদি এবিসি ত্রিভুজকে নিয়ে চিন্তা করি তাহলে এমন লিখতে পারি যে এবিসি ত্রিভুজ এ এবি ইকুয়াল টু এসি কারণ তারা কি ছিল এটা প্রশ্নেই দেওয়া ছিল আমাদের বা উদ্দীপকে দেওয়া ছিল যে এবি এব এব এসি তাহলে তারা কি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এরপর আমরা লিখতে পারবো যে তাদের কোন দ্বয় কি সমান হবে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে সুতরাং তাদের ভূমি সংলগ্ন কোন দ্বয়ও সমান হবে তাহলে প্রথমে আমরা যেটা লিখবো যে এবিসি ত্রিভুজ এ এবি ইকুয়াল টু এসি দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এবু এসি কি সমান হবে কি ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আমরা কারণটা এখন লিখে দিচ্ছি দেখো আমরা কারণটা লিখেছি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুইটি সমান যেহেতু আমরা লিখেছি কি এবিসি কো ইকুয়াল টু এসি বি কোন অর্থাৎ আমরা লিখলাম এখানে যে এই কোনটা এবং এই কোনটা সমান এর কারণ হিসেবে দেখা যে এই বাহু দুইটা যেহেতু সমান হয়েছিল তাই এর কোন দুইটাও সমান হবে এখন আমরা যদি দ্বিতীয় ধাপে যাই দ্বিতীয় ধাপটা আমাদের কেমন আসছে আমরা এখন বহিস্থ কোন নিয়ে যদি চিন্তা করি তাহলে লিখতে পারি যে এব কোন ইকুয়াল টু দেখো ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সি কোন প্লাস এ সি বি কোন এটা কিভাবে আসছে খেয়াল করো যে আমরা জানি এই যে কোণ বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের সমষ্টির সমান তার মানে এইটা যে বহিষ্ট কোণ হচ্ছে এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোনটা এবং এই কোনটা তাহলে এই কোন দুইটার কি বললাম আমি সমষ্টির সমান তাহলে এই কোনটা সমান সমান আমরা লিখতে পারি যে এই কোন যোগ এই কোন তাহলে এখন আমরা সেটাই লিখব যে সি কোন প্লাস এসি বি কোন কারণ হিসাবে তাহলে আমরা লিখে দিতে পারি এখানে যে বহিস্ত কোন বিপরীত সমষ্টির সমান দেখো আমরা কারণটা লিখে দিয়েছি যে কোণ বিপরীত সমষ্টির সমান তাহলে এখানে ইকুয়েশন করলে আমরা কি পাই খেয়াল করো এখানে ইকুয়েশন করলে আমরা লিখতে পারি এখন যে বিএসিকোন প্লাস এসি বি কোণ এই এসি বি টু আমরা লিখতে পারি কি কোণ কারণ খেয়াল করো এই যে আমরা প্রথমে বলে দিয়েছি এখানে যে টু এসি সি কোণ তাই আমরা মানটা এখানে বসাচ্ছি তাহলে আসছে আমাদের তাহলে এখানে আমরা পাচ্ছি এখন প্লাস তাহলে চিত্রে যদি লক্ষ্য করি তাহলে কি আসে বি এসি কোণ প্লাস এব তার মানে এখন আসছে আমাদের এই কোনটা প্লাস এই কোনটা তাহলে আমরা এ এখন লিখতে পারি এটা সমান সমান যে এসি কোন কারণ কি এটা যদি বহিষ্ঠকোণ হয় তাহলে এর বিপরীত সমান হবে তাহলে এইটা ইকুয়াল টু আমি এখন লিখব এসিএফ তাহলে খেয়াল করো যে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এ বি ইকোন ইকুয়াল টু এসিএফ কোন আমাদের প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করতে হবে যে টু এসি কোন তাহলে আমরাও পেয়ে গেছি যে এব ইকোন ইকুয়াল টু এসি কোন সুতরাং দিয়ে আমরা এখন লিখতে পারি যে ইকুয়াল টু এসি এফ কোন প্রমাণিত এই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আরেকবার একটু খেয়াল করো আমরা চিত্রটাকে একটু এডিট করেছি অর্থাৎ কারেকশন করেছি কি যে বিসি ভূমিটাকে আমরা দুই পাশে দুই দিকে বর্ধিত করেছি তাদের নাম দিয়েছে ই এবং এফ দেন আমরা বলেছি যে প্রমাণ করতে হবে যে উৎপন্ন টু এ সি এফ দেন আমরা দুইটা ধাপে সম্পন্ন করেছি প্রথম ধাপটা নিয়েছি এবি এবিসি ত্রি ভুস্কিয়ে চিন্তা করে যে ইকুয়াল টু এসি এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল দেন এই বাহুদিটা যদি সমান হয় তাদের ভূমি সংলগ্ন কোন দ্বয় সমান হবে সেটা লিখেছি কারণও বলে দিয়েছে দেন দ্বিতীয় সমীকরণে আমরা লিখেছি যে এবি ইকোন ইকুয়াল টু অর্থাৎ এই বহিষ্টকোন ইকুয়াল টু অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান তাই আমরা সেটা লিখেছি এখান থেকে আমরা পেয়েছি এসি এফ কোন তাহলে আমাদের প্রমাণ করা সম্ভব হয়েছে যে এ বি ইকুয়াল টু এসি তাহলে এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা এখন আমরা তৃতীয় প্রশ্ন অর্থাৎ গ নিয়ে আলোচনা করব। আমরা এখন চলে এসেছি তৃতীয় প্রশ্ন গ এর সলিউশনে গ গন আমার প্রশ্নে বলেছে প্রমাণ করো যে বিএডিকোন ইকুয়াল টু সি ডি কো আমরা এই কয়ের চিত্র একটু ফলো করলে বা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বি ডি কো ইকুয়াল টু সি এডিকোন এটা প্রমাণ করতে বলেছে তার মানে আমাদের প্রমাণ করতে হবে এখন ঠিক এই কোনটা সমান সমান এই কোনটা তাহলে খেয়াল করো আমাদের এখানে বেশ একটু অংশ লেখা আছে যে কয়ের চিত্র হতে মনে করি এ একটি ত্রিভুজ যার এবি বি ইকুয়াল টু এসি এবং এ ডি লম্ব বিসি আমাদের এখন প্রমাণ করতে হবে যে বি এ ডিকন ইকুয়াল টু সি এ ডিকন দেখো ঠিক আন্ডারলাইন করা আছে আমরা এখন প্রমাণ করে তোমাদের দেখাবো প্রমাণ প্রমাণটা প্রথমে আমরা লিখতে পারি যে এ বি এ বি ডি এবং এ ডি ত্রিভুজ এ দেখো এই ত্রিভুজ দুইটা অর্থাৎ আমরা এ ডি একটি ত্রিভুজ এবং এসিডি আর একটি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি চিন্তা করি তাহলে দেখো এই বাহু দুইটা আমাদের সমান হচ্ছে কারণ এটা উদ্দীপকে দেওয়া আছে দেন এটা যেহেতু লম্ব অবস্থায় আছে এই কোনটা নব্বই ডিগ্রি হচ্ছে এবং এই বাহুটা তাদের কি সাধারণ বাহু অর্থাৎ এডি ইকুয়াল টু এডি হচ্ছে তখন কি ত্রিভুজ দয়কে আমরা সর্বসম বলতে পারবো দেন আমরা তাহলে কি প্রমাণ করতে সক্ষম হব তাহলে আমরা প্রথমেই যেটা লিখব যে এ ডি ইকুয়াল টু এ ডি সিকোন এটার কারণ কি সেটাও আমরা লিখে দেই। যেহেতু এ ডি লম্ব বি সি আমরা এই যে পাশে কারণটা লিখে দেখালাম দেন আমরা লিখতে পারি যে এ ডি ইকুয়াল টু এ ডি তাদের কি সাধারণ বাহু আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব এখন সাধারণ বাহু দেন আর একটা আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু এ সি এটা উদ্দীপকে দেওয়া আছে তাহলে এখন লিখবো এ বি ইকুয়াল টু এ সি এটার কারণ আমরা লিখতে পারি দেওয়া আছে তাহলে খেয়াল করো যদি একটি কোন এবং দুইটা বাহু সমান হয় তাহলে অপর হবে হবে তাদের সমান সুতরাং আমরা লিখতে পারি যে সর্বসম তাহলে এখন সুতরাং এবিডি ত্রিভুজ ও এ সি বি ত্রিভুজ সর্বসম তাহলে আমরা লিখলাম সুতরাং এবিডি ত্রিভুজ সর্বসম এ ডি সি ত্রিভুজ অথবা এ সি ডি ত্রিভুজ এখানে আমরা এসি ডি ত্রিভুজ লিখতে পারি খেয়াল করো তাহলে আমাদের এখানেও হবে ডি ত্রিভুজ তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং আমাদের প্রমাণ করতে বলেছিল প্রমাণিত বা প্রুভ তাহলে তৃতীয় অর্থাৎ তিন নম্বর কোয়েশ্চেনের উত্তরটা আরেকবার একটু খেয়াল করো আমরা প্রথমেই লিখেছি যে কয়ের চিত্র হতে এই কয়ের চিত্রকে ফলো করে আমরা কাজটা করেছি একটা প্রথমে বিবরণ দিয়েছি দেন প্রমাণের অংশটা ভালো করে দেখো আমরা এই এবিডি এবং এসিডি দুইটা ত্রিভুজকে নিয়ে চিন্তা করেছি যে বি ডি ত্রিভুজ ও এসিডি ত্রিভুজে এ বি কোণ ইকুয়াল টু এ ডি সি কোণ কারণ কি তারা লম্ব অবস্থায় ছিল এই জন্য তারা কি সমান দেন এডি ইকুয়াল টু ডি তাদের সাধারণ বাহু সাধারণ বাহু বলতে দুইটা বা দুইটা ত্রিভুজেরই একটা কমন বাহু তাই আমরা লিখেছি সাধারণ বাহু এবং উদ্দীপকে দেওয়া ছিল যে এবি ইকুয়াল টু এসি তাহলে আমরা লিখতে পারি যে এ বি ডি ত্রিভুজ এবং এসি ডি ত্রিভুজ সর্বসম দেন আমরা তাহলে লিখতে পারি সুতরাং বি এ ডিকোন ইকুয়াল টু সি এ ডিকোন প্রমাণিত তাহলে এই ছিল আমাদের এই সৃজনশীল নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ